টু আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাতে চলেছি চিংড়ি মাছের একটা নতুন রেসিপি প্রন এটা গরম ভাতের সাথে অত্যন্ত সুস্বাদু লাগে একঘেয়েমি চিংড়ি খেতে খেতে বোর হয়ে গেলে এই রান্নাটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো চলো আর দেরি না করে আমি রান্নাটা শুরু করে দিই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মশালা ফ্রাই প্রন বানানোর জন্য আমি এখানে কড়াইতে চার টেবিল চামচ মাস্টার্ড অয়েল গরম করতে দিয়েছি রান্নাটা সরষের তেলে করব তেলটা গরম হয়ে গেছে এখানে এক বাটি পরিমাণ আমি কুচনো পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটা আমি এখানে বাটা ব্যবহার করব না ফাইনলি চপড অনিয়নই ব্যবহার করব তো পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়েচেড়ে আমাকে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আমি করে দিচ্ছি যেহেতু এটা এটা ফ্রাই তো ভীষণ স্পাইসি হবে এবং এর মধ্যে কিন্তু জল থাকবে না এবারে আমি এর সাথে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই যে যতটা পছন্দ করো দেবে এবং অ্যাড করে দিচ্ছি এক বাটি কুচিয়ে রাখা টমেটো পেঁয়াজ যতটা দেবে টমেটোও কিন্তু ঠিক ততটা পরিমাণই দেবে এবারে আমাকে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে এবং আদা রসুনের কাঁচা স্মেলটা বেরিয়ে যাচ্ছে নুন অ্যাড করার জন্য টমেটোটা ভালো করে নরম হয়ে যাবে তো পাঁচ মিনিটের মতন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো সাইড থেকে তেল বেরিয়ে এসেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো অ্যাড করছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং অ্যাড করে দেব দেড় চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আমি একটু বেশি দিলাম মশালা ফ্রাই বানাচ্ছি সে কারণে তোমরা যদি কম ঝাল খাও তাহলে কম ঝাল দেবে তো আবারও আমাকে মিনিট চারেকের মতন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেলও বেরিয়েছে আমি আবারও পাঁচ মিনিটের মতন মশলাটা কষিয়ে নিয়েছিলাম এখানে অ্যাড করছি পাঁচশো গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে বেছে রেখেছিলাম আর এই মাছগুলো আমি কাঁচাই ব্যবহার করছি যেহেতু চিংড়ি মাছ রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিট সময়ে চিংড়ি মাছ হয়ে যায় সে কারণে আমি কাঁচাই ব্যবহার করলাম তোমরা চাইলে কিন্তু মাছটাকে হালকা ভেজে অবশ্যই ব্যবহার করতে পারো কিন্তু এইভাবে বানিয়ে তোমরা একবার দেখতেই পারো এর টেস্ট কিন্তু অপূর্ব হয়ে থাকে আর এটা খেতে খুবই সুস্বাদু হয় গরম ভাতের সাথে এটা অনবদ্য লাগবে খেতে তোমরা একবার এই প্রসেসে এটা বানিয়ে দেখতে পারো মশালা প্রন ফ্রাইয়ের কালারটা আরও ভালো আনার জন্য আমি এখানে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার এটাতে মশালা প্রন ফ্রাইয়ের কালারটা খুব সুন্দর হবে এবং এটা খেতেও দুর্দান্ত হবে তো আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবং পাঁচ মিনিট ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি চিংড়ি মাছটা রান্না হতে দেব দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে একটু জল অ্যাড করিনি এটা পুরোটাই শুকনো শুকনো হবে পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা কিন্তু রান্না হয়ে এসেছে আমি এটা আর খুব বেশি রান্না করব না কেন কি চিংড়ি মাছ বেশিক্ষণ ধরে রান্না করলে এটা শক্ত হয়ে যায় এবং খেতে কিন্তু একদমই ভালো লাগবে না কম সময়ের মধ্যেই চিংড়ি মাছটা রান্না হয়ে যায় এবং বেশি সময় না নিলে কিন্তু চিংড়ি মাছটা বেশ নরমই থাকবে এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি যেটাতে চিংড়ি মাছের টেস্ট আরও বাড়িয়ে দেবে ধনেপাতাটা দিয়ে সমস্ত মশলা এবং মাছের সাথে ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাসে ফ্লেম বন্ধ করে আমি এটা প্লেটে সার্ভ করবো দেখতে পেলে কত সহজে সুন্দরভাবে চিংড়ি মাছের একটা রেসিপি বাড়িতেই বানানো যায় গরম ভাতের সাথে অনবদ্য লাগবে এটা খেতে তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবে ট্রাই করে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবে যাতে আমার চ্যানেলের সমস্ত রান্নার নতুন নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রান্নার নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা